হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আপনাদের বাইক বাজার 10 চ্যানেলের আপনারা ভিডিও দেখছেন, তো এখানে আপনারা বাইক বাজার 104 ইউজড মোটরসাইকেলের ভিডিও দেখতে পাবেন। তো নতুন বন্ধুদের জন্য বলছি, আর রোজের বন্ধু যারা আছেন তারা তো জানেনই যে আমরা এখন বাইক দিয়ে শুরু করবো আর বাইক দিয়েই শেষ হবে। আমি মুন রয়েছি, আমার সঙ্গে রয়েছে দীপঙ্করদা। তো আজকে আমরা শুরু করছি একটা সিটি 100 গাড়ি দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিটি 100 BS6 মডেলের উপরে রয়েছে, যেটা এখানে নাম্বার প্লেট তো দেওয়াই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে 16 নাম্বার প্লেট রয়েছে। তো এটা খুব ভালো কন্ডিশানে আছে, তো কোথাও কোনো দাগ নেই, স্ক্র্যাচ নেই, 1 বছরের মধ্যেই রয়েছে BS6-এর ওপরে। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা, খুবই রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য। তো গাড়িটা একটু ক্যামেরাম্যানকে বলো ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য। তো ক্যামেরাম্যান ভালো করে দেখাচ্ছে গাড়িটা সামনে থেকে পেছন থেকে, পুরোটা দেখিয়ে দাও। গাড়ির টায়ারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিকঠাকই রয়েছে, একদম পারফেক্ট আছে, আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন। তো এই গাড়িটা আপনাদের জন্য থাকবে শুধুমাত্র 48,000, মাত্র 48,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সিটি 100। আর কালারটা আপনারা দেখলেনই। তো নেক্সট গাড়ি থাকছে, ও এটার প্রাইস আর ডিটেলটা একটুখানি হিন্দিতে বলে দিতে হবে সব বন্ধুদের জন্য। আপকো মিল রহা হ্যায় সিটি 110, जो कि BS6 में है और 1 साल के अंदर का गाड़ी, गाड़ी बहुत ही बढ़िया कंडीशन में है, आप आ सकते हो। ये गाड़ी का प्राइस सिर्फ 48,000 में मिल जाएगा ये गाड़ी, इतना सुंदर गाड़ी आपको मिल जाएगा। एक तो कलर वेरिएंट जाच्छे, ब्लू कलर विक्टर रहे थे, TVS विक्टर, आपनारा विक्टर अनेक ही पसंद करें, गाड़ी टेक देखे नहीं। तो अपना देखते ही पाच्छेन TVS विक्टर ब्लू कलर, खुबी डिमांड थाके ये कलरटार, तो अनेक ही कमेंट करें ये कलर जोनो, तो आमरा निये एसेछि। তো আপনারা দেখতে পারেন WB50, মানে হ্যাঁ এটা মেদিনীপুর ঘাটাল রেজিস্টার্ড। আচ্ছা, যারা মেদিনীপুরের ভিউয়ার্স রয়েছেন তারা আসতে পারেন, বা আপনারাও আসতে পারেন এখানে। গাড়ি ওভারঅল ঠিকঠাকই রয়েছে, ভালো কন্ডিশনে আছে। তো ক্যামেরাম্যানকে বলো পুরো দেখিয়ে দেওয়ার জন্য, যদিও ক্যামেরাম্যান ভালো করেই দেখাচ্ছে, তাও বলবো আরেকটু যদি ভালো করে দেখানো যায় দর্শক বন্ধুদেরকে। তো তো একটু ডান দিক থেকে বাঁ দিক থেকে সব দিক থেকেই দেখিয়ে দাও, ওভারঅল ঠিকই রয়েছে। তো গাড়ির তো নাম্বার প্লেট সামনে দেখলেনই আপনারা, মোটামুটি 2019-এর গাড়ি আছে, 2 বছরের মধ্যেই রয়েছে। তো আপনারা আসতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য বাইক বাজারে। তো প্রাইস থাকছে এই গাড়িটা আপনাদের জন্য 47,000 মে আপকো মিল রহা হ্যায় TVS ভিক্টর 110 cc, যো কি 2019 কা গাড়ি অর ব্লু কালার কা, আপ জলদি আ যাইয়ে বাইক বাজার 104 মে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরপর 4টে RS রয়েছে, তো এই 4টে RS আমি আপনাদেরকে পরপর দেখিয়ে দিই। তো প্রথমে এই গাড়িটা দেখাচ্ছি, তো এখানে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা RS, ভালো কন্ডিশনে আছে, আপনারা এসে দেখতে পারেন। তো এই গাড়িটা নিতে পারেন, এটার প্রাইস খুব রিজনেবল থাকছে আপনাদের জন্য, শুধুমাত্র 78,000 টাকায়, 78,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন RS 200 BS4 মডেল। তো আপনারা এটা নিতে পারেন, তো যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট যেটা দেখাচ্ছি অবশ্যই RS, রেড কালারের RS, মুর্শিদাবাদ রেজিস্টার্ড, গাড়ি ওভারঅল ঠিকঠাকই রয়েছে। তো এখানে গাড়িগুলো যেভাবে সাজানো আছে, তো একটু দেখাতে হয়তো অসুবিধা হচ্ছে আমাদের, তাও আমরা দেখানোর চেষ্টা করছি। আর লাইটেরও একটু প্রবলেম রয়েছে, আপনারা একটু দেখে নিন, তো আপনারা ফিজিক্যালি চলে আসুন আমাদের এখানে, এসে দেখতে পাবেন। 1 বছরের মধ্যেই রয়েছে BS6 মডেলের গাড়ি, আপনারা নিতে পারেন, এটার প্রাইস থাকছে আপনাদের জন্য মোটামুটি, এই গাড়িটা আমরা আপনার 1,17,000 টাকায় করে দিতে পারবো, 1,17,000 টাকায় পেয়ে যাচ্ছেন RS 200। তো আপনারা এসে দেখতে পারেন। তো নেক্সট গাড়ি যেটা হচ্ছে অবশ্যই RS, হোয়াইট কালারের RS, এটা সবচেয়ে কম বয়সী গাড়ি এবং খুব সুন্দর রয়েছে। গাড়িটা হোয়াইট কালারের আর ব্ল্যাকের সাথে কম্বিনেশন রয়েছে, বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি, মাত্র 5,800 কিলোমিটার চলেছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এর আগে অনেকবার দেখিয়েছি আমরা। তো এটা নিতে পারেন, প্রাইস থাকছে আপনাদের জন্য 1,26,000 টাকা। তো নেক্সট যেটা আমি দেখাতে চলেছি আরও একটা RS, রেড কালারের গাড়ি, WB10 বেহালা রেজিস্টার্ড গাড়ি আছে, ওভারঅল ঠিকঠাকই রয়েছে। তো প্রাইস যেটা হচ্ছে আপনাদের জন্য এই গাড়িটা, আমরা আপনাদেরকে দিতে পারবো এই গাড়িটা শুধুমাত্র 95,000। তো আপনাদেরকে আমরা এখন যেগুলো দেখালাম RS, 4-5টা RS ছিল এখানে, প্রত্যেকটাই দেখিয়ে দিলাম, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে চলে আসুন, পেয়ে যাবেন। হ্যাঁ, তো অ্যাপাচি RTR রেড কালার আপনারা দেখতেই পাচ্ছেন, আর এই গাড়িটা ডেলিভারিও প্রসেস হচ্ছে, ডেলিভারি হচ্ছে, এই দাদারা আছেন, এনারা এই গাড়িটা নিচ্ছেন। তো ওনারা এসেছেন বাঁকুড়া থেকে। দাদা আপনার নামটা যদি একটু বলেন, একটু জোরে যদি বলেন, আমার তো ক্যামেরাটা এখানে, এই মাইক্রোফোনটা রয়েছে। সুজয় পরামানিক, আপনারা বাঁকুড়া থেকে এসেছেন, তো আপনারা এই গাড়িটা নিলেন, তো গাড়ি BS6-এর ওপরেই তো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে বাইক বাজার 104-এ এসে আপনাদেরকে? ভালোই লাগছে, ভালো লাগছে। তো আপনারা খুশি, আপনারা গাড়ির পেপার পত্র সব কিছু পেয়েছেন ঠিকঠাক? সব কিছু পেয়ে গেছি, নামটা যেটা প্রসেসিং
টাইম লাগে ওটা আপনারা আপনারা করে দিবেন বলে টাইমে ঠিক আছে গাড়িটা যতটা ভিডিওটা দেখেছিলাম তার থেকে বেশি ভালো লাগছে গাড়িটা এসে ঠিক আছে আমরা খুবই আনন্দিত গাড়িতে আচ্ছা ঠিক আছে আর উনি বাঁকুড়া থেকে এসেছেন দীপঙ্করকে রিকোয়েস্ট করেছিলাম যে ডানকুনতে ডেলিভারি দেওয়ার জন্য তাও বলেছে হ্যাঁ পসিবল আছে ডানকুনতে ডেলিভারি দিয়ে দেবেন ঠিক আছে আপনারা ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে আসবেন সেখানে আমরা আপনারা ডেলিভারি রিকোয়েস্ট করলে সেখানে একটা চার্জ লাগবে সেই চার্জটা দিলে ডেলিভারি হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দীপঙ্কর দা এন্ড মুনু ম্যাডামকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনারা দেখতেই পেলেন বাঁকুড়া থেকে এসেছেন উনি অনেক দূর থেকে তো এরকম দূর দূর থেকে কাস্টমাররা আসছেন যাদের গাড়ি পছন্দ বাট গাড়িটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটা অসুবিধা সেক্ষেত্রে বাইক বাজারে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের বাই রোড গাড়ি চালিয়ে আপনার পছন্দের গাড়িটা আপনার বাড়িতে দিয়ে আসার আমাদের এজেন্ট রয়েছে আর আমাদের ডেলিভারি রয়েছে আমরা পশ্চিমবঙ্গে যেখানেই হোক আমরা অথবা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই হোক আপনার বাড়ি আমরা আপনার পছন্দের গাড়িটা আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবো এটা একটা বড় ফেসিলিটি রয়েছে আপনার বাইক বাজার 104 এ চলে আসুন তো নেক্সট গাড়ি আমাদের থ্যাংক ইউ তোমাদের দুজনকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ নেক্সট গাড়ি পালসার 125 দেখতেই পাচ্ছেন গাড়িটা আমার বলার কিছু নেই গাড়িটার কালারটা আপনারা দেখুন আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব যে গাড়িটাকে পুরো দেখানোর জন্য তো গাড়িটা দেখুন শোরুম কন্ডিশন গাড়ি একেবারে নিট অ্যান্ড ক্লিন নিউ গাড়ি তো WB26 রেজিস্টার্ড মানে 127 রেজিস্টার্ড গাড়ি আপনারা নাম্বার প্লেট দেখলেই বুঝতে পারবেন আর গাড়িটা খুবই সুন্দর হয়েছে কোথাও কোনো দাগ নেই এক ফোঁটা স্ক্র্যাচেস নেই তো আপনারা আসতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য 125 পালসার এরকম সুন্দর গাড়ি যদি আপনারা নিতে চান তো বাইক বাজার 104 চলে আসুন রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য এক বছরের মধ্যেকার গাড়ি এক বছর এখনও বয়স হয়নি তো আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা শুধুমাত্র 65,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো বাইক বাজার 104 এসে যোগাযোগ করুন এটা BS6 মডেল রয়েছে BS6 মডেল BS4 মডেলেও আপনি এই গাড়িটা পেয়ে যাবেন পালসার 125 সেক্ষেত্রে প্রাইস রেঞ্জটা কি থাকছে সেক্ষেত্রে 50 থেকে 55 এর মধ্যে আমরা করে দিতে পারবো আচ্ছা তো পালসার 125 একদম স্ক্র্যাচলেস কন্ডিশন যদি আপনারা BS4 এ পেতে চান তাহলে আপনারা 55 থেকে শুরু আছে স্টার্টিং প্রাইস আপনারা চলে আসতে পারেন নেক্সট গাড়ি রয়েছে একটা ব্লু ব্ল্যাকে পালসার 150 এটা 2019 এর গাড়ি গাড়িটা তো দেখতেই পাচ্ছেন ঠিকঠাকই রয়েছে তো এই গাড়িটা আপনারা নিতে পারেন ব্ল্যাকের ওপরে রয়েছে গাড়িটা সার্ভিস করানি হয়তো একটু ধুলো ময়লা থাকতে পারে গাড়ির মধ্যে আপনারা দেখে নেবেন তো এটা প্রাইস আমরা যেটা রেখেছি আপনাদের জন্য 50,000 50,000 টাকা হলে হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা আসুন বাইক বাজার 104 এই গাড়িটা নেওয়ার জন্য আচ্ছা এটা প্রাইস আর ডিটেইলটা যদি একটুখানি হিন্দিতে বলেন তো আপকো মিল রহা হ্যায় 50,000 মে পালসার 150 মডেল জো কি ব্লু আর ব্ল্যাক কালার মে হ্যায় তো আপ দেখ সকতে হো নাম্বার প্লেট তো সামনে হ্যায় তো আপ আ জাইয়ে জলদি বাইক বাজার 104 মে ইয়ে গাড়ি খরিদনে কে লিয়ে তো নেক্সট এখানে আরো অনেক গাড়ি রয়েছে নেক্সট রয়েছে রেড কালার অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর আমাদের অনেক ভিউয়াররা অ্যাপাচি আরটিআর পছন্দ করেন এত আমরা রোজ অ্যাপাচি আরটিআর দেখাচ্ছি তো গো কমেন্ট আসে আরো অ্যাপাচি আরটিআর দেখান কারণ হিউজ ডিমান্ড রয়েছে তো সেই জন্য আমরা এই গাড়িটা আমরা আজকে প্রথমবারই দেখাচ্ছি এটা সবেমাত্র সার্ভিস হয়েছে বোধহয় তো আপনারা দেখলেন এই ভিডিওতে এই রকম একটা কালারের সেম গাড়ি ডেলিভারি করলাম তো সেই জায়গাতে আবার এই গাড়িটা আমাদের কাছে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর রয়েছে আর এটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি সামনে তো নাম্বার প্লেট দেওয়াই আছে আর কালারটা দেখুন গাড়িটার খুব সুন্দর তো আপনারা নিতে পারেন BS6 এর ওপরেই রয়েছে তো প্রাইস এটার বলার কিছু নেই ওরকমই থাকবে যেহেতু BS6 এক বছরের মধ্যে থাকা গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে 78,000 আপনারা পাচ্ছেন আরটিআর 160 BS6 মডেল যেটা এক বছরের মধ্যে অ্যাপাচি আরটিআর আপনারা BS4 মডেলেও পাবেন আর সমস্ত কালারের মধ্যে পাবেন অ্যাপাচি তো আমি বলবো যে আমাদের অ্যাপাচি স্টার্টিং প্রাইস কি আছে সেটা দীপঙ্কর বলবেন অ্যাপাচি স্টার্টিং প্রাইস 2020 এর ABS গাড়ি আপনারা পেয়ে যাবেন 65 মানে এক বছর থেকে এক বছর আট মাস 10 মাসের গাড়ি দু বছরের নিচের গাড়ি আপনারা 65 থেকে আমাদের কাছে পেয়ে যাবেন BS4 এর উপরে আর BS6 হলে মোটামুটি 75 অ্যাবাভ বাজেট করতে হবে গাড়ির কন্ডিশনের উপরে দাম ডিপেন্ড করে তো এরকমই আপনারা ভালো গাড়ি পেয়ে যাবেন তো হোয়াইট ব্লু ব্ল্যাক মানে অ্যাপাচি যতগুলো কালার अवेलेबल সমস্ত কালারেরই অ্যাপাচি রয়েছে আমাদের কাছে আর সমস্ত রেঞ্জেরই রয়েছে আপনারা অ্যাপাচির জন্য যোগাযোগ করতে পারেন বাইক বাজার 104 তো একবার অ্যাড্রেসটা যদি দীপঙ্কর দা একটু বলে দাও তো আমাদের এখানে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর মোড় যেটা বাঁকড়া রোডের মধ্যে পড়ে আর এটা কলকাতা 104 পিনকোড তো এখানে আসতে গেলে আপনাকে আপনারা যেখান থেকে আসুন যদি কেউ হাওড়া থেকে আসেন বা শিয়ালদা থেকে আসেন আপনাদেরকে আসতে হবে ঠাকুরপুকুর বাজার ঠাকুরপুকুর বাজার থেকে এটা আপনার 7 থেকে 8 কিলোমিটারের মতো ডিস্টেন্স 10 থেকে 15 মিনিট সময় লাগবে বাইক বাজার 104 তো কোনো অসুবিধা হলে আমাদের ডিসক্রিপশন বক্সে গুগল লিংক দেওয়া রয়েছে
তো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বা আমাদের হেল্প আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও কল করতে পারেন। তো নেক্সট আমরা কোন গাড়ি দেখাচ্ছি? তো নেক্সট আমরা এই স্কুটারটা দেখিয়ে দিই। নিশ্চয়ই। হ্যাঁ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিভিএস জুপিটার, কালারটা দেখুন কত সুন্দর গাড়িটার, গ্রে কালারের উপরেই রয়েছে। তো এটা আপনারা নিতে পারেন, একটু দাগ দাগ রয়েছে গাড়ির মধ্যে। হ্যাঁ, তো মোটামুটি ঠিকই আছে, গাড়ি 2019 রয়েছে, আপনারা এসে দেখতে পারেন। স্কুটারের কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কিছু নেই, তো যা আছে আমরা সেটাই দেখাচ্ছি। তো আপনারা নিতে পারেন, এই গাড়িটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো প্রাইস যেটা হচ্ছে এই গাড়িটার আপনাদের জন্য 48,000 আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর গাড়ি। তো আপনারা এসে যোগাযোগ করুন বাইক বাজার 104-এ। 48,000 মিল রা টিভিএস জুপিটার 110 সিসি কা গাড়ি, আপ জলদি আ যাইয়ে বাইক বাজার 104 মে, জো কি 2019 কা হ্যায়, তো আপ জলদি আ যাইয়ে। তো বাইক বাজারে আপনারা গাড়ি দেখেন, তো গাড়ির পেপার সম্পর্কে আমি একটুখানি বলে দেব। আমাদের আপনারা যা গাড়ি দেখছেন সেই গাড়িগুলোর সমস্ত পেপার আপনারা পেয়ে যাবেন, গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন গাড়ির সমস্ত পেপার, সমস্ত ডকুমেন্ট ওকে থাকে। আর ইএমআই ফ্যাসিলিটিও রয়েছে আমাদের, আর ডেলিভারি ফ্যাসিলিটির কথা নতুন করে বলছি না, আপনাদেরকে তো আমরা দেখিয়েছি বারে বারে যে আমরা দূর দূরান্তে গাড়ি পৌঁছে দিতে পারি। তো সেরকমই আপনারা গাড়ির প্রয়োজন থাকলে সেকেন্ড হ্যান্ড নিশ্চয়ই বাইক বাজারে এসে আপনারা দেখতে পারেন। আর ইঞ্জিন কন্ডিশন বা এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে একদম নির্ভরযোগ্য, আর সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটা মেকানিক্স নিয়ে চেকও করিয়ে নিতে পারেন আমাদের গাড়ি, কারণ আমাদের গাড়ি সেই রকমই থাকে যে আপনারা পরীক্ষা করেই নিতে পারেন, আমরা তাতে আরো বেশি হ্যাপি হব আর কি। তো চলুন তাহলে শোরুমের ভিতরে যাওয়া যাক বা শোরুমের মধ্যে যাওয়া যাক, যেই গাড়িগুলো আছে ওগুলো দেখাই, ওখানে বেশ কিছু গাড়ি রয়েছে সেগুলো দেখানো যাক সঙ্গে। তারপর আজকে আমাদের স্টকে নতুন এসেছে RS 200 এসেছে, ওগুলো এখনো সার্ভিস হয়নি, ওগুলো আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর কি গাড়ি এসেছে নতুন? ভিক্টর এসছে, টিভিএস ভিক্টর প্ল্যাটিনা, এগুলোই এসছে, টিভিএস পোর্ট রেডিয়ন এগুলোই চলে এসছে, মাই লেভেল বাইক বেশি ভাগ। স্কুটারের মধ্যে? স্কুটারের মধ্যে পেপ প্লাস এসছে। আচ্ছা, নেক্সট ভিডিও আমরা এগুলো দেখাবো, এখন আমরা শোরুমের মধ্যে কয়েকটা গাড়ি যেগুলো সার্ভিস হচ্ছে দেখাই। তো আপনারা আগে দেখেছিলেন এই NS-টা 160-টা, এটা বুকিং হয়ে গেছে আজকে। তো নেক্সট আমরা অ্যাভেঞ্জারটা দেখিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। তো আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার গাড়িটা, কালারটা সত্যি খুব সুন্দর, না সামনে থেকে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন না, ফিজিক্যালি দেখতে হবে গাড়িটা। কালারটা মানে পার্ল হোয়াইট যেটাকে বলে, মুক্তোর মতো কালার, তো এটার নামই পার্ল হোয়াইট। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা, 1 বছর 4 মাসের মতো বয়স হয়েছে। তো আপনারা আসুন, যোগাযোগ করুন, গাড়িটার রেজিস্ট্রেশন রয়েছে মেদিনীপুর WB32AH, নাম্বার সামনে লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন, 1 বছর 3 থেকে 4 মাসের মধ্যেই রয়েছে। আর 220 সিসির গাড়ি, 220 স্ট্রিট, কালারটা তো ভালোই, আপনারা আমি অনেকবার বলেছি সত্যিই ভালো লাগছে তাই বলছি বারবার। তো এটা খুব রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য, 73,000 হলে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেঞ্জার 220 স্ট্রিট মডেল। তো এই গাড়িটা পেতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে বাইক বাজার, নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আমরা রিপ্লাই দেব। আসতে কি অসুবিধা হলে আপনারা ফোন করবেন, একদমই তাই। আর যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হলে আপনারা অনলাইন বুকিং, একটা অ্যামাউন্ট সামান্য অ্যামাউন্টে আপনারা গাড়ি বুকিংও করতে পারেন, আর নেক্সট আপনারা এসে গাড়ি পছন্দ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই গাড়ির প্রাইসের ডিটেইলটা একটুখানি হিন্দিতে সবার জন্য। তো ইয়াহ পে জো গাড়ি হ্যায় অ্যাভেঞ্জার 220 স্ট্রিট মডেল হ্যায়, গাড়ি 1 সাল 3 মহিনে কা হ্যায়, মতলব 2020 কা গাড়ি হ্যায়, অর মেদিনীপুর রেজিস্টার্ড হ্যায়। তো ইসকা প্রাইস জো হোনে ওয়ালা হ্যায় 73,000, 73,000 মে ইয়ে গাড়ি আপকো মিল জায়েগা, আপ জলদি আ জাইয়ে বাইক বাজার 104 মে। তো আগে আমরা একটা হিরো এক্সপালস দেখিয়েছিলাম, ওই গাড়িটা আমরা আবার আজ দেখাচ্ছি। তো এই এক্সপালসের ডিটেইল আর প্রাইস যদি কমপার্টটা একটু বলে দাও। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রয়েছে হিরো এক্সপালস 200T মডেল। তো এই মডেলটা খুবই ডিমান্ড থাকে, দেখতেই পাচ্ছেন এলইডি হেডলাইট, সামনে তো এবিএস থাকছেই, সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথেই আছে, 200 সিসির গাড়ি, আর গোল্ডেন কালারের, ম্যাট গোল্ড কালার, তো খুবই সুন্দর কালার, আর কম চলা গাড়ি, কিলোমিটার ওখানে দেওয়া আছে, তো আপনারা দেখে নিন, মোটামুটি 19,000 কিলোমিটারের মতো চলেছে। তো এই গাড়িটা রাইডিং কমফর্ট খুব ভালো, আর রোড গ্রিপও খুব ভালো, আপনারা নিতে পারেন এই গাড়িটা। তো এটা আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইস থাকছে, আর লুকিং লুকটা খুবই সুন্দর, এটাকে অন রোড অফ রোড বাইক বলা যেতে পারে। তো আপনারা আসুন এই গাড়িটা নেওয়ার জন্য, মোটামুটি 65,000, 200 সিসি গাড়ি হিসাবে 65,000 হলে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো। তো আপনারা হিরো গাড়িও আপনারা পছন্দ করেন তো হিরো এক্সপালস মাত্র 65,000 টাকায় নিতে আপনাদেরকে চলে আসতে হবে বাইক বাজার 104 হিন্দিতে ডিটেইলটা। তো এক্সপালস 200T মিল রা হ্যায় সির্ফ বাইক বাজার 104 মে, আর 2020 কা গাড়ি, ইসকা প্রাইস 65,000, আপ জলদি আ জাইয়ে বাইক বাজার 104 মে ইয়ে গাড়ি লেনে কে লিয়ে। তো আপনারা আমরা একটা আপনাদেরকে এই অ্যাভেঞ্জার গাড়ি দেখিয়েছি, কিন্তু অ্যাভেঞ্জার আমাদের অনেক স্টক রয়েছে, 160 তেও রয়েছে, 160 180 180 তেও রয়েছে, আর 220 তেও রয়েছে,
তো দেখতেই পাচ্ছেন গ্রে কালার, ম্যাট গ্রে কালার আর বেলতলা রেজিস্টার্ড গাড়ি, কলকাতার নাম্বার, যারা কলকাতার নাম্বার প্রেফার করেন বা পছন্দ করেন তাদের জন্যই স্পেশালি। তো আপনারা এসে দেখতে পারেন এই গাড়িটা 180 সিসি। তো সামনে ফ্রন্টে ABS রয়েছে, 1 বছর 8 থেকে 9 মাসের মধ্যেই গাড়িটা রয়েছে। তো গাড়িটা এমন পজিশনে রয়েছে, আমরা আমার ক্যামেরাম্যান ঠিকঠাকভাবে দেখাতে পারছে না, তো যতটা পারছে ততটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। তো মোটামুটি এই গাড়িটা খুবই ভালো আছে আর সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই আছে। তো আপনারা এসে যোগাযোগ করুন, 2020 গাড়ি। এই গাড়িটা প্রাইস যা রেখেছি আমরা আপনাদের জন্য এই গাড়িটা দিতে পারবো 72,000 আপনারা পেয়ে যাবেন। এরকম একটা সুন্দর গাড়ি 22,104। তো ইয়ে গাড়ি কো একবার হিন্দি মে বল দেতা হুম, ইয়ে গাড়ি কলকাতা নাম্বার হ্যাঁ, বেলতলা রেজিস্টার্ড আর 2020 কা গাড়ি হ্যাঁ। তো ইসকা প্রাইস বল দেতা হ্যাঁ, ইয়ে গাড়ি মিল জায়েগা আপকো সির্ফ 72,000 মে। তো আপ জলদি আ জাইয়ে বাইক বাজার 104 মে। তো 180 বলুন আর 220 বলুন, পালসার 180 বলুন আর পালসার 220 বলুন, আমাদের এই গাড়িটাও অনেক স্টক রয়েছে। আমরা যে মডেলগুলো আপনাদেরকে দেখালাম ভিডিওর মধ্যে, এই গাড়িগুলোর অনেক স্টক রয়েছে। এইগুলো ছাড়াও অনেক স্টক রয়েছে, প্রত্যেকটা মডেলে অনেক স্টক রয়েছে। আপনারা এই গাড়িগুলো দেখে একটা মানে আন্দাজ করতে পারেন যে আমাদের বাইক বাজার মজিলপুরে কি গাড়ি পাওয়া যায়। তো আপনারা যোগাযোগ করুন তাড়াতাড়ি গাড়ি পেতে গেলে। আর আপনারা তো রোজের মতন ভিডিও দেখছেনই, আর কমেন্টের বিষয়ে আমি বলে দিই, আমরা অলরেডি গিফট কিনে ফেলেছি আপনাদের জন্য বাইক বাজারের তরফ থেকে। আপনাদের জন্য যারা কমেন্ট করছেন তাদের জন্য গিফট আমরা অলরেডি কিনে ফেলেছি অনেকগুলো। তো আমরা ডিসেম্বর আর জানুয়ারি মান্থের উইনারদের নাম আমরা নেক্সট 2-3 দিনের ভিডিওর মধ্যে আমরা ঘোষণা করছি। আমরা এখন সিলেক্ট করছি যে সেই উইনারে, আপনারা সব কমেন্টগুলো আমরা আবার করে পড়ছি যাতে আমরা উইনারকে বেছে নিতে পারি। একদমই তাই। তো বেস্ট কমেন্ট, অনেক কমেন্ট করছেন, আমরা অনেক সময় কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, আপনারা এত কমেন্ট করছেন। তো আপনারা যারা কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওতেই বলে দিলাম, সকলেই বলছেন যে বাইক বাজারের ভিডিও ভালো লাগছে, গাড়ির স্টক ভালো লাগছে, আমাদেরকে আপনারা ডেলিভারি ফেসিলিটি থেকে শুরু করে গাড়ির কন্ডিশন সমস্ত কিছু নিয়ে আপনারা কমেন্ট করছেন। আর আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এইভাবে কমেন্ট করতে থাকুন, ভিডিওতে লাইক করতে থাকুন, আর বাইক বাজার 104 তরফ থেকেও আপনারা নিশ্চয়ই কোনো না কোনো উপহার নিশ্চয়ই পাবেন। একদম, তো সঙ্গে থাকুন, আমরা আবার নেক্সট ভিডিওয়ে আসছি অন্য নতুন স্টক আর নতুন গাড়ি নিয়ে। ধন্যবাদ।